আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা জেলার পাইগাস উপজেলার ঐতিহ্যবাহী রাঢ়লি ইউনিয়নের রাঢ়লি গ্রামে আর এই যেখানটিতে আমি দাঁড়িয়ে আছি আর এখানটা কিন্তু মানে পরিচিত হচ্ছে মালোপাড়া নামে এই একদম কপতক নদ ঘেঁষা এই গ্রামটি এই গ্রামের পাশেই এই মালোপাড়াতে আমি অবস্থান করছি আর দর্শক আপনারা দেখতে পাবেন যে আমার পিছনে বা আমার বাম পাশে যে নদীটি দেখা যাচ্ছে নদীটি কিন্তু আগ্রাসী অবস্থায় অবস্থান নিয়েছে এই নদী কিন্তু একসময় এক প্রকার ভরাটি হয়ে গিয়েছিল পরবর্তীতে খনন করা হয়েছে এবং আগ্রাসী যে ভাবটা কপতক্ষের যে আগ্রাসী ভাব কপতক্ষের যৌবন কিন্তু ফিরে পেয়েছে দর্শক আপনারা দেখলে বুঝতে পাবেন আর এই আগ্রাসী ভাবের কারণেই এই কপতক্ষ পাড়ের মানুষরা কিন্তু ভিটা মাটি হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার এই ভিটা মাটি হারিয়েছেন এই এলাকার অনেক মানুষ এই কবতক্ক নদটি ছিল এক সময় এখান থেকে আরও কয়েক দূরে আর এই কবতক ভাঙ্গনের কারণে ভাঙতে 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 এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আর এই অবস্থানের কারণে অনেক মানুষ এখানে যাদের ভিটা বাড়ি ছিল যাদের পূর্বপুরুষের বাড়ি ছিল তারা কিন্তু এই এলাকা থেকে অন্যত্রে চলে গেছে আর অন্যত্রে চলে যাওয়ার কারণে তাদের জীবন এবং জীবিকার উপরে মারাত্মকভাবে প্রভাব প্রভাব পড়েছে আরেকটু জানিয়ে রাখতে চাই এই ঘূর্ণিঝড় কেন্দ্র করে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে অবদার বাঁধ ভেঙে গেছে বা প্লাবিত হয়েছে যেসব এলাকা তার মধ্যে কিন্তু একটি অন্যতম এলাকা এই মালপাড়া এখানে কিন্তু প্রতি বছর এই সময় আসলে ভাঙ্গন দেখা যায় আর এই ভাঙ্গনের কারণেই এই এলাকার মানুষের কিন্তু জীবন জীবিকার সমস্যা হচ্ছে দর্শক আরেকটু জানিয়ে রাখতে চাই আমরা জানতে পেরেছি পাইগাসা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এম খালিদ হোসেন সিদ্দিকি হয়তোবা কিছুক্ষণ পরে এই এলাকা পরিদর্শনে আসবেন আর আমরা এইখানে এসে যেটা দেখতে পেয়েছি এই এলাকার মানুষের কিন্তু যে আত্মনাদ মানুষের ভিটা মাটি হারানোর যাটনত এটা দেখতে পেয়েছি আর এখন যেসব ঘরগুলো আছে বিশেষ করে এই বাদের বাইরে যাদের অবস্থান আছে ঘরের ভিতরে কিন্তু পানি উঠে গেছে দর্শক আর আমরা আরেকটু বলতে চাই আমরা এখানে আসার পরে দেখেছি এই পাইগাসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রবাসক মহলুল ইসলামের নেতৃত্বে পাইগাসা পৌরসভা এবং রাড়ুলি ইউনিয়নের কৃষক লীগের নেতৃবৃন্দ এখানে কিন্তু কিছু শুকনা খাবার এই পানিবন্দি মানুষের জন্য নিয়ে এসেছেন আমরা এখন ওনার সাথে কথা বলতে চাই যে এই এলাকার মানুষের দুর্দশা দেখার জন্য বা কিছু শুকনো খাবার নিয়ে এসেছেন আপনাদের এই মহ মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই আর একটু বলতে চাই যে আপনারা যে এসেছেন এই এলাকার সার্বিক অবস্থা কি দেখছেন একটু বলবেন ধন্যবাদ আমরা আজকে গত কয়েকদিন যাবত আমরা উদ্বেগ উৎকণ্ঠার ভিতর দিয়ে আমরা দিন যাপন করছি এই যে ঘূর্ণিঝড় ইয়াস ইতোমধ্যেই ভারতবর্ষে আঘাত করেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি তার প্রভাব বাংলাদেশেও এর প্রভাব থেকে রেহাই পাইনি আমরা দেখেছি নদীর পানি জলোচ্ছ্বাস বেড়ে চলেছে ইতোমধ্যেই আপনারা জানবেন সারা পাইকগাছ এবং কয়রায় এই ইয়াসের প্রভাব পরিলক্ষিত হয়েছে ধারাবাহিকভাবে আমার নিজ ইউনিয়ন এই রাড়ুলি ইউনিয়ন এখানে এসে রাড়ুলি ইউনিয়নের পূর্ব উত্তর এই মালোপাড়ায় আমরা এসেছি আমরা জানতে পেরেছি এখানে আমরা সরেজমিনে দেখেছি এখানকার যে রিংবাদ ছিল সেটি ভেঙে গিয়েছে এই অঞ্চলের মানুষ প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় এবং তারা ইতোমধ্যে তাদের ঘরে পানি উঠেছে আমরা জানতে পেরে মহান জাতীয় সংসদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলাজ মোহাম্মদ আক্তরুজ্জামান বাবু ভাই এবং পাইগাসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় জননেতা জন আনরিক আনর ইকবাল ভাই তাদের কাছ থেকে আমরা কিছু শুকনো খাবার এনে এই যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আমরা এই খাবারটি বিতরণ করতে এসেছি আমরা সাংবাদিক ভাইদের কাছে যে কথাটি বলে শেষ করতে চাই সেই কথাটি হচ্ছে প্রতি বছর এভাবে আমরা সিডোর আইলা আমফান আমরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা চাই এই পাইগাছা কয়রায় স্থায়ী বেড়িবাদ নির্মাণ আমরা কোনো খাদ্য সহায়তা বা অন্য কোনো সহায়তা চাই না আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন কৃষক রত্ন জনত্রী শেখ হাসিনার কাছে মানবতার মা শেখ হাসিনার কাছে আমাদের জোরালো দাবি হচ্ছে আমরা আর এভাবে থাকতে চাই না আমরা চাই স্থায়ী বেড়িবাদ আমাদের দাবি স্থায়ী বেড়িবাদ আমাদের দাবি স্থায়ী বেড়িবাদ এই গণমানুষের দাবি হচ্ছে স্থায়ী বেড়িবাদ এই কথা বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আর একটু বলতে চাই আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি ঠিক এর পাশেই কিন্তু এই বানভাষী মানুষ যেটা বলা হয় যারা এই নদী গর্বে যাদের ভিটামাটি হারিয়েছেন এরকম দু একজন পরিবারকে সাথে পেয়েছি আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আপনার নামটা একটু বলবেন রাশিদা রাশিদা আপনাদের বাড়ি কোথায় নাড়ুলি গ্রাম নাড়ুলি গ্রাম আপনাদের বাড়ি কি এখানে আপনাদের বাড়ির কি অবস্থা পানি ফুরিয়ে আপনাদের বাড়িটা কোনটা এই ডাইনবের গাঙ্গের সাইডে কতগুলো পরিবার আছে একশো পরিবার এখানে বসবাস করে সবার কি অবস্থা এখানকার যে জনপ্রতিনিধি আছেন চেয়ারম্যান আছেন বা আগামী নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রতিনিধি কে পেয়েছি যিনি এই দেখি সংরক্ষিত মহিলা মেম্বার আহ ওনার নামটা একটু জানতে চাই আপনার নামটা একটু নাসিমা বেগম নাসিমা বেগম আপনার এই যে কতগুলো পরিবার এরকম বন্ধি অবস্থায় আছে দেড়শো মত দেড়শো মতন পরিবার এদেরকে পুনর্বাসন বা এদেরকে স্বাবলম্বী করার জন্য আপনাদের কি ইউনিয়ন পরিষদ বা সরকারের পক্ষ থেকে পদক্ষেপ আছে কিনা পদক্ষেপ তো তেমন কিছু পাইনি এই পর্যন্ত তেমন কিছু পান নাই যে বানভাসী মানুষ আছে এই বানভাসী মানুষের আসলে শেষ আশ্রয় বলে কিছু আছে এখানকার জনপ্রতিনিধিরাও কিন্তু সেটা বলতে পারছেন না এনাদেরকে পুনর্বাসন করে নতুন এক জায়গায় তাদেরকে মাথা গোজার ঠাঁই হবে এমনটাই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ